ববি তো আজকে সংরক্ষণের যে তালিকা সেটার খসড়াটা প্রকাশ হয়ে গেছে, অনেকেরই উপর যারা খুব প্রমিনেন্ট কাউন্সিলর তাদের উপর কোপ পড়েছে, চারজন এমআইসির উপর কোপ পড়েছে, কোন কোপ টোপের ব্যাপার নেই, সংরক্ষণ ডিএম করেছে, দলের মধ্যে আমরা কথা বলে নেব কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সেটা দল ঠিক করবে, আমরা দল করতে এসেছি, দল আমাকে বলেছে কারকলার কর্পোরেশন সামলাদের সামলাই, কালকে বলবে যে তৃণমূল পার্টি অফিসে বসে থাকবো, আমি ওখানে বসে থাকবো, দলের লোক কি কাউন্সিলর হওয়ার জন্য জন্মেছি নাকি নাকি এমএলএ হওয়ার জন্য জন্মেছি না মন্ত্রী, দল করতে এসেছি, দল যেখানে পোস্টিং দেবে সেটা, আর আমাদের দলের মধ্যে যেহেতু গণতন্ত্র আছে সবাই কথা বলে নিয়ে ঠিক করবেন, এটা নিয়ে একদম হাহামড়ি, এটা আমরা বিজেপি না যে এই নিয়ে মারপিট করবো। অনেকে বলছে যে জনসংযোগের ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড তার যে কাউন্সিলর তাতে একদম হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, তাই লোকেরা খুবই দুঃখ পাচ্ছে সেই ওয়ার্ড, সেটা ঠিকই তো, কিন্তু আমি রাজীব গান্ধীর যে অ্যামেন্ডমেন্ট 73 অ্যামেন্ডমেন্ট সেইটাকে আমি পার্লামেন্টে কী করে চেঞ্জ করবো, আর এটাকে চেঞ্জ করা সম্ভব না, এটা তো অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ওই এতে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এখানে সংরক্ষণ হচ্ছে, এটা ফর্মুলায় হয়, তাদের কি পুনর্বাসন দেওয়া হবে বা পাশের কোনো, আমি তো পার্টির অথরিটি নই, আমি এখানে কলকাতা কর্পোরেশন চালাচ্ছি, যে কাউন্সিলর দেবে তাকে দিয়ে চালাবো, যদি পার্টি কালকে মনে করে যে তুমি দাঁড়াবে না আমি দাঁড়াবো না, সেটা দল দল ঠিক করে। পৌরসভাগুলোকে 31 মার্চের মধ্যে সমস্ত উন্নয়নের কাজ, হ্যাঁ এইটা যেটা আমি বলেছি সেটা আমি উত্তর দিতে পারি 31 মার্চের মধ্যে, তার কারণ হচ্ছে যে প্রত্যেকবার দেখা যায় পৌরসভাগুলো অর্থ খরচা করতে পারছে না, সেই অর্থটা ফিরে আসে পরের বারের বাজেটে, আবার যে যেটা খরচা করতে পারলো না অনগোয়িং যে প্রজেক্টগুলো সেগুলোর গিয়ে ঝাঁপ পড়ে পরের বারে, পরের বারের যে অর্থটা সেটা থেকে আমাদের আমার বাজেট থেকে সেই টাকাটা বেরিয়ে যায়, সেই জন্য সবাইকে বলেছি 31 মার্চের মধ্যে এই অর্থ বছরে যেগুলো স্যাংশন সেগুলো তোমার শেষ করতেই হবে, নাহলে পরো অর্থ বছরে গিয়ে সেই পৌরসভা স্যাংশন কমে যাবে। কতটা তৈরি পৌরসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেস নির্বাচনের জন্য তৈরি থাকে না, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, মানুষ তৃণমূল কংগ্রেসের সার্ভিস মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে তৃণমূলকে ভোট দেয়, আমরা ইলেকশনের সময় জেগে ওঠা পার্টি না, আমরা 24/7 তৃণমূল কংগ্রেস মানুষের পরিষেবা দেয়, মানুষকে সার্ভিস দেয়, মানুষের পাশে মানুষের সাথে থাকে, মানুষ তাই বারবার তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া, নির্মিত হচ্ছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।